হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট মম অ্যান্ড বেবি কেয়ার। যত ডেলিভারি ডেট সামনে আসে একজন গর্ভবতী মহিলার তত টেনশন শুরু হয়ে যায় যে কতক্ষণ ধরে প্রসব পীড়া সহ্য করতে হবে বা ডেলিভারি কতক্ষণ ধরে হবে। যাদের ডেলিভারি হয়ে গেছে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। অনেকে বলেন যে প্রচুর পেন হয় ডেলিভারির সময়, আবার অনেকে বলেন যে 2-3 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যায়। সবার ক্ষেত্রে আলাদা আলাদা ডেলিভারির এক্সপিরিয়েন্স হয়। কারো ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যায়, আবার কারো ডেলিভারি অনেক টাইম লাগে। আজকের ভিডিওতে বলবো কোন কাজটি আপনি করবেন যার ফলে বেবি শীঘ্রই নিচে নেমে আসবে। বেবি যত তাড়াতাড়ি নিচে নামবে তত তাড়াতাড়ি আপনার ডেলিভারি হবে। গর্ভাবস্থার 9 মাসের পরে যে কোনো সময়ে লেবার পেন চালু হয়ে যেতে পারে আপনার। তাই গর্ভাবস্থার 9 মাসে কিছু লক্ষণ দেখা দেবে আপনার শরীরে, যেগুলো ডেলিভারি সিমটমস, যা ডেলিভারি 20 দিন আগে, 15 দিন আগে বা 5 দিন আগে দেখা যায়। এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, তা দেখে নিতে পারেন, আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে এই লক্ষণগুলি যদি আপনার শরীরে দেখা যায় তাহলে আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান যে আপনার এরপরেই ডেলিভারি হয়ে যাবে। যখনই ডেলিভারির প্রসব পীড়া চালু হয়ে যাবে কোমর থেকে শুরু করে শরীরের নিচের অংশে অর্থাৎ প্রাইভেট পার্ট এরিয়াতে তীব্রভাবে পেন হবে। এর সাথে উরুতেও আপনার যন্ত্রণা হবে। তবে ভয় পাবেন না, নর্মাল ডেলিভারির জন্য এই পেন আপনাকে সহ্য করতে হবে। এই সিচুয়েশানে শুধুমাত্র বেবির কথা আপনি চিন্তা করুন। আর লেবার পেন চালুর সাথে সাথে আপনি একদমই শুয়ে বা বসে থাকবেন না। এই সময়ে শুধুমাত্র আপনি হাঁটাচলা করুন, কারণ হাঁটাচলা করলে পেলভিক এরিয়ার মাসলসের মুভমেন্ট ভালো হয়, আর মুভমেন্টের ফলে বেবির মাথা অ্যাডজাস্ট হয়ে যায় যে কোথায় ফিক্সড হতে হবে। ধীরে ধীরে নিজের পজিশন নিয়ে নেয় ডেলিভারির জন্য, কারণ ওয়াকিং করলে বেবি সেই হিসাবে পজিশন অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যায়। আর যদি আপনি ওই সময় কোনো অ্যাক্টিভিটি না করে শুয়ে থাকেন তাহলে বেবি নিচে আসতে দেরি করবে। আর বেবি নিচে নামতে দেরি করলে লেবার পেনও বেশি টাইম ধরে চলতে থাকবে। আর যে ডেলিভারি 2-3 ঘন্টার মধ্যে হয়ে যেত সেটা 10-12 ঘন্টা ধরে চলতে থাকবে। তাই লেবার পেন চালু হয়ে গেলে এই সময় লিকুইড ফুড নিন, টয়লেট করার টাইমে যে পজিশন নেন সেই পজিশনে বসতে পারেন কিছু টাইম, আবার এর সাথে সাথে ধীরে ধীরে হাঁটাচলা করতে থাকুন, অর্থাৎ আপনি অ্যাক্টিভিটি করতে থাকুন, আপনি অ্যাক্টিভ থাকুন। ওয়াকিং করলে বেবির মাথা জরায়ের মুখে বার্থনালের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করবে তত শীঘ্র আপনার ডেলিভারি হয়ে যাবে। তাই এই সময় আপনি অ্যাক্টিভিটি অবশ্যই করুন, ডেফিনেটলি আপনার ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যাবে, ইগনোর করবেন না। তো ফ্রেন্ডস, আশা করি আপনি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর এইরকমই প্রেগনেন্সি রিলেটেড রোজ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।